আসসালামু আলাইকুম জারগেজেটে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা খুবই ভালো আছেন, আর বিশেষ করে ভাই আপনাদের কারণে আমি কিন্তু ভাই খুবই ভালো আছি, কারণ শুধুমাত্র আপনাদের কারণে আজকে ভাই আমার 1000 সাবস্ক্রাইব পূরণ হয়ে গেছে। কিভাবে আমি 1000 সাবস্ক্রাইব করলাম আর আজকে আপনাদেরকে আমি ওই জার্নিটি আপনাদের সাথে আমি শেয়ার করব। আর ভাই বিশেষ করে ভাই কিন্তু আমার এই 1000 সাবস্ক্রাইব করতে কিন্তু ভাই আমি 1-2 দিনে ভাই করতে পারি নাই, প্রায় আমার 1 থেকে 1.5 বছর সময় লেগে গেছে। সো প্রথমত আমি যে ভিডিওগুলো আপলোড করতাম ভাই, বিশ্বাস করেন আর না করেন ভাই, আমার ভিডিওতে কোনো ভিউ আসতোই না। আমি এরকম করে প্রায় 40-50টার মতো ভিডিও কিন্তু আপলোড করছি, সো আমার কোনো ভিডিওতে কিন্তু ওরকম ভিউ আসে নাই, হাইস্ট গেলে 5-10টা এরকম ভিউ এসেছে। এবং বিশেষ করে ভাই যে ভিডিওতে আমি ভিউ দেখতাম, যে ভিডিওটা আমি দেখতাম ওই ভিডিওর মধ্যে আর কি ভিউগুলো আসতো। আর শুধুমাত্র ভাই আপনাদের কারণে আজকে আমার 1000 সাবস্ক্রাইব পূরণ হয়ে গেছে, আপনাদেরকে এই কারণে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। শুধুমাত্র আপনাদের জন্য আজকে আমার 1000 সাবস্ক্রাইব পূরণ হয়ে গেছে। আর যদি ভাই আপনারা আমার সাথে থাকেন তাহলে অবশ্যই আমি আরও দূরে যেতে পারবো, আর কয়েকদিন পর আপনাদের জন্য আমার মোটিভেশনটা আমি পেয়ে যাব। সো ভাই আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাকে 1000 সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। আপনারাও যদি ইউটিউবে একটা চ্যানেল খুলতে চান তাহলে অবশ্যই ভাই আপনারা ইনকাম সোর্সের জন্য আসবেন না, আপনারা শুধু যদি আসতে চান যে আপনারা ইউটিউবের মধ্যে একটা প্ল্যাটফর্ম তৈরি করতে চান, বা এরকম যে আপনি ইউটিউবের মধ্যে মানে আপনার 10,000 ফলোয়ার দরকার, বা আপনার ইউটিউবের ভিডিও আপনি আপলোড করে যাবেন, ভিউ হতে থাকুক, সমস্যা নাই কোনো, তাহলে ভাই আপনি ইউটিউবে আসেন। যদি ভাই আপনি ইউটিউবে আসেন যে মনে করেন যে না আমার ইউটিউবে আসবো, আমি 2-3টা ভিডিও আপলোড করবো, আমি টাকা কামাবো, তাহলে ভাবতে আইসেন না, কারণ ওই আসার আপনি পুরোপুরি ব্যর্থ হবেন। কারণ ইউটিউব ভাই এত সোজা না ভাই, আমি 1-2 বছর ধরে খালি ভিডিও আপলোড করে যেতেছি, আমি কিন্তু এখন থেকে সফলও হই নাই। আমার প্রায় 180টার মতো ভিডিও আছে ইউটিউবের মধ্যে, সো 180টা ভিডিও আমি আপলোড করে মাত্র 1000 সাবস্ক্রাইব গেইন করেছি। সো ভাই এত সোজা আমি এগুলা কিন্তু ভাই পারি নাই, খুবই কষ্ট হয়েছে ভাই, খুবই ধৈর্যর ব্যাপার স্যাপার আছে। প্রথমত মনে করেন আমি টানা 6 মাস কাজ করেছি, টানা 6 মাসের মধ্যে প্রায় আমি 60টার মধ্যে ভিডিও আপলোড করছি, 60টা ভিডিওতে মাত্র আমার 70টা সাবস্ক্রাইব ছিল। তাহলে মনে করেন 60টা ভিডিও আপলোড করছি, মাত্র আমি 70টা সাবস্ক্রাইব গেইন করেছি, এর মধ্যে আমার কোনো সাবস্ক্রাইব নেই, মাত্র 10,000 ভিউ ছিল আমার পুরো অল্ড 60টা ভিডিওর মধ্যে। সো হঠাৎ করে আমি রোজার মাসে দেখতেছি আমার একটা ভিডিওর মধ্যে 1000-এর মতো ভিউ হঠাৎ করে হয়ে গেছে একদিনের মধ্যে। সো ওইটা দেখার পর আমার আবার উৎসাহ বাড়লো, আমি টানা কিন্তু মাঝখানে 3 মাস কাজ বন্ধ করে দিছিলাম, সো আমি কোনো কাজ করিনি, ভিডিও আপলোড করি, কারণ ধৈর্যতে আমার আর কুলাইতে ছিল না। সো আমি নতুন করে আবার ভিডিও আপলোড করা শুরু করলাম, করতে করতে পরে দেখলাম না টুকটাক আমার ভিডিওতে ভিউ আসতেছে। সো একটু ভালো লাগলো যে না ইউটিউবে এখন একটু কাজ করা যায়, আমি কাজ করি দেখি কি হয়। টাকা পয়সার কথা একবারে মাথা থেকে বের করে দিলাম, আমি চাইলাম যে না আমি ভিডিও আপলোড করি, আমার ইউটিউবে এতগুলো ফলোয়ার দরকার, এতগুলো সাবস্ক্রাইব দরকার, এগুলো নিয়ে আমি থাকি, যদি আমার আল্লাহ দেয় তাহলে হবে, নইলে হবে না, কিন্তু আমি বন্ধ করবো না। সো আমি এই এক নাগারে কাজ করে যেতেছি, আমার চ্যানেলটা কিন্তু ভাই এখন থেকে মনিটাইজেশন হয় নাই, মাত্র কেবল 1000 সাবস্ক্রাইব পূরণ হয়েছে, তাও বহুত কষ্টে হয়েছে ভাই। আর যদি ভাই আপনারা নতুন হয়ে থাকেন ভাই তাহলে অবশ্যই ভাই ধৈর্য নিয়ে এবং কোনো টাকার আশা না করে তারপরে ভাই আপনারা ইউটিউবে আসবেন, তাহলে ভাই আপনারা অবশ্যই ভাই সাকসেস হতে পারবেন, যেটা আমার মনে হয়। কারণ 1000 সাবস্ক্রাইব যে ভাই হয়েছে ভাই আমি টাকা টেনশন করি নি ভাই, আমার কাছে অনেক ভালো লাগতেছে যে আমার চ্যানেলে 1000 সাবস্ক্রাইব, এটা আমি কোনোদিন কল্পনা করতে পারিনি যে কিভাবে আমার চ্যানেলে 1000 সাবস্ক্রাইব হয়ে গেল, শুধুমাত্র আপনাদের কারণে আজকে আমার চ্যানেলে 1000 সাবস্ক্রাইব হয়েছে। সো এই খুশিটা ভাই আমি কেমনে আপনাদেরকে বোঝাবো, তাই আপনাদের জন্য শর্ট একটা ভিডিও বানালাম, যারা বিশেষ করে নতুন আছেন, যারা নতুন করে আপনারা ইউটিউব অ্যাকাউন্ট খুলতে চাইতেছেন, তারা অবশ্যই প্লিজ ধৈর্য নিয়ে টাইম নিয়ে তারপর আসবেন। আর টাকার কথা ভাই মাথায় আনবেন নিয়ে, কারণ টাকার কথা আনলেই কিন্তু ভাই সব কিছু উল্টাপাল্টা হয়ে যাবো। সো আপনি 1-1.5 মাস কাজ করবেন, তারপর দেখবেন আপনার কাজের মধ্যে আর কোনো মনই নাই, সো ধৈর্য নষ্ট হয়ে যাবো, সো খুদায় আপনি 2-3 মাস এটার পিছনে খাটবেন। সো অবশ্যই ধৈর্য ভাই মোস্ট ইম্পর্টেন্ট, কারণ ধৈর্য ছাড়া কিন্তু ভাই আপনি কিচ্ছু করতে পারবেন না। সো বিশেষ করে আপনারা ধৈর্য নিয়ে এখানে এসে কাজ করবেন তাহলে অবশ্যই আমি আশা করি আপনারা সাকসেস হইতে পারবেন। সো ভাই আমি এখন ধরে ধৈর্য হারাই নাই, আমার ধৈর্য এখনও আছে, আমি এখন ধরে রেগুলার ভিডিও করে যাবো, দেখি সামনে আমার কপালে কি আছে। সো যদি আমার এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে বা আপনাদের কোনো উপকার এসে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আর ফুল ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।